নমস্কার, আমি স্বপন, ইভিএম নিউজ আপনাদের সকলকে স্বাগত জানিয়ে। আজকে আমার প্রতিবেদনের বিষয় হচ্ছে যে সৌরভ গাঙ্গুলি, তিনি হঠাৎ করে খুব রেগে গেলেন। কেন রেগে গেলেন? তাকে সাংবাদিকরা যখন প্রশ্ন করছিলেন যে এই যে আপনি ত্রিপুরার ব্র্যান্ড অ্যাম্বাসেডার হলেন, এই ব্র্যান্ড অ্যাম্বাসেডার হওয়ার সঙ্গে কি রাজনৈতিক কোনো তার সঙ্গে কোনো আপনার কি সম্পর্ক আছে, এইটা এই যে একটা জল্পনা বা কল্পনা, এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি ভীষণ রেগে গেলেন। এবং রেগে গিয়ে বললেন, কই আপনারা যখন অমিতাভ বচ্চন কিংবা শাহরুখ খান কিংবা ধোনি ইত্যাদি এসব বিভিন্ন প্লেয়ারের তিনি নাম বললেন, এবং সবার যখন তারা যখন একটা বিভিন্ন বিভিন্ন রাজ্যের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হয়, তখন তো সেই বিষয়টা নিয়ে কোনো রাজনৈতিক কথা ওঠে না, আমার বিষয়ে কেন বারবার রাজনৈতিক কথা উঠছে? সৌরভ গাঙ্গুলির ব্যাপারেই বা সত্যিই তো কোনো কেনই বা তার যে কোনো বিষয় নিয়েই হঠাৎ কেন রাজনৈতিক প্রসঙ্গ যুক্ত হয়ে যায়, এটার সৌরভ গাঙ্গুলি কেন এই রেগে তিনি এই প্রতিক্রিয়া দেখালেন, সে বিষয়ে যাওয়ার আগে আসুন সৌরভ গাঙ্গুলি কি প্রতিক্রিয়া দেখিয়েছে সেটা আমরা একটু শুনে নিই। প্লিজ টেল দেম আই রিকোয়েস্টেড নট টু ডু ইট। হ্যাঁ, প্লিজ বলবেন তাদের যেন না করে, যেন না করে। ইটস এ সিম্পল থিং, ইটস এ কমার্শিয়াল থিং, যাতে না করে। শুনলেন সৌরভ গাঙ্গুলি, তিনি পরিষ্কার বললেন যে আমার সঙ্গে এই যে কোনো আমার বিষয় নিয়ে আলোচনা হলে ত্রিপুরাতে ব্র্যান্ড অ্যাম্বাসাডার হবেন একটা অফার এসেছেন, আমি সেই বিষয় সম্পর্কে একটা মতামত আলোচনা হয়েছে এবং সেটা আমাদের সিদ্ধান্ত হবে, এখনও ফাইনালি সিদ্ধান্ত হয়নি। কিন্তু এটা নিয়ে কেন রাজনীতিকরণ হবে? কারণ অতীতে তার ক্রিকেটের প্রশাসক হিসেবে তিনি যখন বিসিসিআইয়ের প্রেসিডেন্ট হয়েছেন তখনও তাকে নিয়ে একটা রাজনৈতিক যোগের কথা আলোচিত হয়েছে, যখন বাদ পড়েছেন তখনও রাজনৈতিক যোগের কথা আলোচিত হয়েছে, অর্থাৎ তিনি ক্রিকেট প্রশাসক হলেও রাজনীতি, বাদ পড়লেও রাজনীতি, অর্থাৎ এই গোটা বিষয়টা নিয়ে, এটা নিয়ে শুধুমাত্র সাংবাদিকদেরকে তিনি একটা অভিযোগের তীর ছুটছেন, এটা আমার মনে হয় সবটা সঠিক নয়। কারণ সৌরভ গাঙ্গুলির তিনি নিজেও বিভিন্ন ক্ষেত্রে জল্পনাকে উস্কে দিয়েছেন যে তিনি রাজনীতিতে কিছু একটা অবস্থান তার হলেও হতে পারে, আপনারা দেখতে থাকুন ইত্যাদি, নানান সময় তিনি নানান রকমের কথা বলেছেন, খুব ইঙ্গিতবহ কথা বলেছেন। রাজ্যপাল তৎকালীন জগদীপ ধনখড়ের বাড়ি থেকে বেরিয়ে তিনি একটা ইঙ্গিতপূর্ণ কথা বলেছিলেন, তখন বিধানসভা নির্বাচনে প্রাককালে তাকে নিয়ে একটা জল্পনা চলছিল, সেই জল্পনা কিন্তু তিনি আজকে যেভাবে কাউন্টার করলেন যে সব কিছু নিয়ে রাজনীতি কেন হচ্ছে, তিনি কিন্তু সেভাবে তখন কাউন্টার করেননি। তিনি যদি সেভাবে কাউন্টার করতেন তাহলে আজকে এই যে তাকে প্রত্যেকটা বিষয় নিয়ে রাজনীতির যে কথা উচ্চারিত হয়, তার প্রত্যেকটা পদক্ষেপে যখন রাজনীতি যুক্ত হয়ে পড়ে, এটার কারণে কিন্তু খানিকটা তাকেও দায়ী করা হয়। কিন্তু তিনিও বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন কথা বলার চেষ্টা করেছেন যার মধ্যে রাজনীতি থাকলেও থাকতে পারে, এইরকম একটা আভাস পাওয়া গেছে, অর্থাৎ তিনি আজকের মতো পরিষ্কার করে কখনো বলেনি। এখন এই কথাটা বলছেন কেন এখন? কারণ সৌরভ গাঙ্গুলি খুব ক্যালকুলেটিভ, তিনি ক্যালকুলেশন করে এটা দেখেছেন যে তার এই যে রাজনৈতিক যোগের জল্পনা বা কল্পনা, এইটাকে সামনে রাখলে তিনি লাভবান হচ্ছেন না, বিশেষ করে বিসিসিআইয়ের প্রেসিডেন্ট চলে যাওয়া থেকে তার পরবর্তীকালে তার যে অবস্থান প্রশাসক হিসেবে, ক্রিকেট প্রশাসক হিসেবে তিনি যে ভূমিকা পালন করতে চেয়েছিলেন সেই ভূমিকা পালনের ক্ষেত্রে তার অনেকটা পিছিয়ে আসা, এটা তার মনে হয়েছে যে প্রশাসক হিসেবে, ক্রিকেট প্রশাসক হিসেবে তিনি যে জায়গায় পৌঁছে গেছিলেন এবং সেখান থেকে তার আরও যে অগ্রগতি হওয়ার কথা ছিল সেটার ক্ষেত্রে মূল বাধা তার এই রাজনৈতিক যোগ, যে জল্পনা, যে কল্পনা, এটা যখন এই তার যে কোনো পদক্ষেপ নিয়ে এইটা যখন যুক্ত হয়ে পড়ে সেটা আলটিমেট আখেরে তার ক্ষতি হয়েছে, তাকে এগিয়ে দেয়নি। তার বাড়িতে অমিত শাহ এসছেন, সেটাকে নিয়ে যখন রাজনৈতিক একটা জল্পনা তৈরি হয়েছে, তিনি সেটাকে খানিকটা ডাইলুট করার জন্য তিনি পৌঁছে গিয়েছিলেন ফিরাদ হাকিমের পরের দিনের জনসভায়, এবং সেখান থেকে আবার ডোনা গাঙ্গুলি বললেন যদি রাজনীতিতে আসে ভালোই তো হবে, এই বিষয়ে যে এই যে কথাগুলো চলেছে সেই কথার পরিপ্রেক্ষিতে তার রাজনৈতিক এই যে যোগ, এই যে যোগের কথা যখন ভেসে উঠেছে এবং সেই ভেসে ওঠার দ্বারা তার রাজনৈতিক এই যোগ জল্পনা আখেরে তাকে কোনোভাবেই লাভবান করেনি, এটাই হচ্ছে তার একটা অ্যাসেসমেন্ট। এবং সেই অ্যাসেসমেন্টের ভিত্তিতেই তিনি এখন খোলাখুলি কোনো রাজনৈতিক যোগকে, কোনো ধরনের রাজনৈতিক যোগকে অস্বীকার করতে চাইছেন, এটাই পর্যবেক্ষক মহলের ধারণা। আর আমরা দেখতে থাকবো যে এই ব্র্যান্ড অ্যাম্বাসাডার এই সেই গোটা বিষয়টা নিয়ে যে রাজনৈতিক একটা জল্পনা তৈরি হয়েছিল, সেই রাজনৈতিক জল্পনাকে জল ঢেলে দিয়ে সৌরভ গাঙ্গুলি নতুন কিভাবে এগোচ্ছেন সেদিকে আমাদের নজর থাকবে। আর আপনারা সঙ্গে থাকুন ইভিএম নিউজের, কারণ ইভিএম নিউজ আপনার কথা বলে।